হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আর আজকে চলে এসেছে একটা নিউ ভিডিও নিয়ে। আর সবাইকে দোলের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকের যে ব্লগটা দেব সেটা হলো মেলায় এসেছি, আমার বাপের বাড়িতে মেলা। তো সব চলে এসেছি আর সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিও বানানো হয়নি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এই যে মা বসে আছে টিভি দেখছে, আর এই তো তোমাদের দাদা ভাই। দেখো, আমরা আগে মায়ের বাড়িতে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, শরীরটা আগে ঠান্ডা করি, তারপর মেলায় কিছু ক্লিপস নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমরা পুরো দেখে নাও মেলায়। জিলিপি কিনে নিয়েছিলাম আর তারপর মেলায় ভিড়টা দেখাচ্ছিলাম, বিশাল ভিড় হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আগের দিন তোমাদের মন্দিরগুলো দেখিয়েছিলাম আর আজকে আর একটু সময় শেয়ার করে দিলাম। এটা আমার মেলায় দ্বিতীয় দিন, আমার খুব শরীর অসুস্থ হওয়ার কারণে আগের দিন চলে এসেছিলাম। তো তারপরের দিন গিয়ে আগের দিনে আমার শরীরটা খুব খারাপ করছিল বলে তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা তোমরা দেখতে থাকো। আর দেখো আমি রেডি হয়ে গেছি, আর অবশ্যই কমেন্ট করে বলবে যে আমাকে কেমন লাগছে, আর আজকে কী খাবো, কী কেনাকাটা করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেব। তো এখানে দেখো সন্ধ্যেবেলা আমি দিদার বাড়িতে গিয়ে একটু রেডি হয়ে আগে চাটা খেয়ে নিলাম, চাটা খেয়ে তারপর মায়ের সাথে একটু মেলা, বাড়ির সামনে যেহেতু মেলা, মায়ের সাথে একটু বেরোলাম। আর এখানে আমার ছোটো মাসিও ছিল, ছোটো মাসির সাথে আমি বললাম যে একটু ভিডিওতে ক্লিপ নিই, তো ক্লিপ নিলাম। তারপর এবার এলো খাওয়া দাওয়ার পর্ব, আর সেটা হলো প্রথম আমার মোস্ট ফেভারিট হলো পাপড়ি চাট। আর এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, আর পাপড়ি চাটটা খুবই ভালো তৈরি করেছিল ভাইটা। যাই হোক, পাপড়ি চাটটা টেস্ট করলাম, খুব ভালো লাগলো। তো আরও অনেকে ছিল, তোমাদের দাদা ভাই কিনেছিল পাঁপড় ভাজা, ও খাচ্ছিল পাঁপড় ভাজা। আর তারপর আমি একটু ভাবলাম ঝাল লেগেছিলো, একটা কর্নেটো কিনে নিলাম, খেলাম, খেয়ে বাড়ি চলে গেছিলো। আজকের আমি মেলা থেকে কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর অনেক কিছুই কিনেছি, আর যেহেতু বিয়ে হয়ে গেছে একটু সংসারের জিনিসপত্র কিনেছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতে থাকো, প্রথমে আমি দেখাবো এই যে
এই দেখো দাঁড়াও বের করে দেখো, এই যে দুলটা, এইটা আমি কিনিনি, আমার মা কিনে দিয়েছে। আর এই যে এরকম একটা আমার কেনার অনেক দিনের ইচ্ছে ছিল, দেখো এটা কিনলাম। আর এই যে এখন এই যে চকারগুলো উঠেছে না, খুব ভালো লাগে, এই একটা নিয়েছি। আর আর দেখবে কি আমি গামলির দোকান দিয়ে দিয়েছি, একটা দুটো তিনটে গামলি কিনেছি। আরে বাবা বিয়ে হয়ে গেছে, সংসারের জিনিসপত্র তো কিনতে হবে নাকি। আর এই জিনিসগুলো হলো ঢাকা। আর একটা জিনিস কিনেছি তোমাদের, সেটা দেখো এই যে এই লাইটগুলো, এগুলোর মানে নাইট লাইট হিসাবে ব্যবহার করলে খুব ভালো, সে কারণে তোমাদের সঙ্গে এটা ট্রাই করে দেখাবো। তো আগে দাঁড়া, আর একটা জিনিস কিনেছি, সেটা কিন্তু মেলা থেকে কিনিনি, সেটা অর্ডার করেছিলাম। আর তোমরা জানো সবসময় তোমাদের দাদা ভাইয়ের গোব দাড়ি কোনো দিনও কাটতে চায় না, সেই কারণে আমি মানে ঠিক করেছি, একটা প্ল্যান করে আমি ট্রিমার অর্ডার করে দিয়েছি, আরও ঘুমাবে আমি কেটে দেবো, সেই কারণে যে ট্রিমারটা অর্ডার করেছিলাম। দেখুন তো দাঁড়াও, লাইকটা তোমাদের সাথে শেয়ার করি, কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। কিন্তু দেখো আমি জ্যাকে দিয়ে দিয়েছি, আর এটা নাইট ল্যাম্পের বললাম না, এই দেখো রাত্রিবেলা বেশ ভালো না, কেমন হয়েছে বলবে। আর এইটাই দুটো কিনেছিলাম। তো বাড়িতে এসে তোমাদের সাথে আমি মেলা থেকে কী কী কিনেছি সব কিছু তো শেয়ার করে দিলাম, আর তোমরা ভিডিওটা দেখে নিও পুরোটা। এটা মেলার মানে মেলার ছিল ভিডিওটা, তো অনেক লেট হয়ে গেছে কারণ আমার একটা বিয়েবাড়ি পড়ে গিয়েছিলো, সেই কারণে বিয়েবাড়ির চাপে ছাড়তে পারিনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো পাশে থাকার মতো টাটা।